আসসালামু আলাইকুম। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে আলোচনা করব সি ভেন্ট ডিশ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটি ডিশের ছবি। তো এটা হলো সি ভেন্ট, একটা 12 ফিটের একটা ডিশ। তো আজকে যারা নতুন একদম ইউজার বা নতুন ডিশ কিনবেন ভাবছেন, তো তাদের জন্য ভিডিওটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। তো সি ভেন্ট ডিশ কি, সি ভেন্ট ডিশে কীভাবে ইউজ করতে হয়, কি কি লাগে বা খরচ কেমন, সব কিছু মিলে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট অফ অল সি ভেন্ট ডিশ কি, তো সি ভেন্ট ডিশ যদি বলতে চাই সেক্ষেত্রে সি ভেন্ট কি, সি ভেন্ট হলো একটা ব্যান্ড বা সি ভেন্টে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ রয়েছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন 4 to 8 GHz, এটা হলো সি ভেন্ট। তো আমাদের মহাকাশে অনেকগুলো স্যাটেলাইট রয়েছে, প্রত্যেকটা দেশের নির্দিষ্ট স্যাটেলাইট রয়েছে, যেমন বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে। তো প্রত্যেকটা স্যাটেলাইট থেকে টিভি যে সম্প্রচার হয় সেখানে সি ভেন্ট সিগনাল এবং কিউ ভেন্ট সিগনাল, এই দুইটা সিগনালের মাধ্যমে টিভিগুলো সম্প্রচার হয়। তো যারা ফ্রিতে টিভি দেখতে চান, তো তাদের জন্য সি ভেন্ট একটা অনেক ভালো একটা অপশন, কেননা কিউ ভেন্টে অনেক ভালো চ্যানেলগুলো ফ্রি থাকে না, এগুলো পেইড চ্যানেল থাকে। কেননা কিউ ভেন্ট ইউজ হয় হলো ডিটিএইচের ক্ষেত্রে, যেগুলো পেইড, বাট সি ভেন্ট টোটালি ফ্রি ম্যাক্সিমাম, এবং ভালো ভালো চ্যানেলগুলো রয়েছে। সাপোজ বাংলাদেশের প্রায় 35টা চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সি ভেন্ট ফ্রি চলছে। তো এরকম ইন্ডিয়ান 68 ডিগ্রি, ইন্টেলসেট 8 বা এগুলো ইন্টেলসেট, তারপরে 78 ডিগ্রি থাইকম, তারপর এরকম অনেক স্যাটেলাইট রয়েছে যেগুলো আর কি আপনার সি ভেন্টে অনেক ভালো ভালো ফ্রিতে চ্যানেল দেখার জন্য অনেক চ্যানেল ফ্রি রয়েছে। যেমন 105 এশিয়াসেট 5, 100 এশিয়াসেট 7, এগুলো আছে। তো যারা সি ভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাদের জন্য আসলে আজকে ভিডিওটা তৈরি। সেক্ষেত্রে এই দেখেন, এই একটা ডিশ, এখানে 1 2 3 4 4টা সি ভেন্টের LNB অ্যাড করা হয়েছে। তো সি ভেন্টের আপনি কি ছোটো ডিশ দিয়ে সি ভেন্ট LNB ইউজ করতে পারবেন, এটা অনেকে প্রশ্ন করে। তো আমার সেই প্রশ্নের উত্তর আমি বলি যে আসলে সি ভেন্টের যে সিগন্যালগুলো, এখানে প্রথমে দেখালাম আপনাদেরকে 4 to 8 GHz, এই সিগন্যালগুলো আসলে একটু মানে ছোটো ছোটো হয়, মানে মানে আকাশ থেকে যে সিগন্যালগুলো আসছে আকাশের স্যাটেলাইট থেকে, এগুলো সি ভেন্টের ক্ষেত্রে বড় ডিশ লাগে। এই কারণে যে সিগন্যালগুলো অনেক বিস্তৃত হয়, ছড়ায় পড়ে, সেক্ষেত্রে ছোটো ডিশে সিগন্যালগুলো ক্যাচ আপ করতে পারে না। সেই কারণে বড় ডিশ লাগে, যেখানে সিগন্যালগুলো ছড়িয়ে পড়লেও সেগুলো ক্যাচ করতে পারে এবং আপনার আপনার LNB-তে এবং রিসিভারে ভালোভাবে সিগন্যাল পায়। তো সেক্ষেত্রে যদি ছোটো ডিশ হয় সেক্ষেত্রে সেটা সম্ভব হয় না, সেই জন্য বড় ডিশ লাগে। বড় ডিশে আপনারা ইজিলি একসাথে 8 থেকে 10টা, ইভেন আপনি মানে ভালো পজিশনে থাকলে আরও অনেক বেশি 8-10টা স্যাটেলাইট ধরতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি 6.5 ফিট কিংবা 8 ফিট কিংবা 12 ফিট, যার সামর্থ্য যেমন ওই হিসাবে একটা ডিশ কিনবেন। তো বর্তমানে বাংলাদেশে সংযোগ, BSD বা ইন্ডিয়ান সলিড, এগুলো বিভিন্ন কোম্পানির ডিশ, সি ভেন্ট ডিশ রয়েছে। তো সংযোগের আপনার 5 ফিট বা 6 ফিট বা 6.5 ফিট, 8 ফিট, এগুলো ডিশ বিভিন্ন ডিশের ফিট ভেদে দাম, যে যেমন 4 ফিটের দাম 3,000, 3,500, 5 ফিটের দাম 4,000, 6 বা 6.5 ফিটের দাম হলো 5,000, 8 ফিটের দাম 7,000, এরকম। তো একটা সি ভেন্ট ডিশ কিনবেন আর কিছু LNB, সি ভেন্ট LNB, এগুলো কিনে আপনার স্যাটেলাইটের পজিশনে ডিশ সেট আপ করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু 6 ফিট বা 6.5 ফিট ডিশ কিনেন, সেক্ষেত্রে আপনারা 119 ডিগ্রি, 105 ডিগ্রি, 100 ডিগ্রি, 68 মানে 178 ডিগ্রি,
এইরকম 5-7টা স্যাটেলাইট একবার ধরতে পারবেন। তো এই সি ব্যান্ড ডিশের সাথে যে এলএনবিগুলো আছে এগুলোর মধ্যে এগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখেন এই যেটা হলো একটা সি ব্যান্ড এলএনবি, নর্থ স্যাট এলএনবি। এলএনবিতে কী কী ইউজ করা যায়? এলএনবি রিং হোল্ডার, তারপর স্কেলার রিং, ফিড হর্ন, এগুলো তো একটা নর্মালি আমাদের যে কিউ ব্যান্ড এলএনবি হয়, কিউ ব্যান্ড এলএনবি দিয়ে কিউ ব্যান্ড সিগন্যাল ধরতে হয়, আর সি ব্যান্ড এলএনবি দিয়ে সি ব্যান্ড সিগন্যাল ধরতে হয়। তো সেক্ষেত্রে বাজারে দুই ধরনের এলএনবি রয়েছে। আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে, এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের সিগন্যাল ধরতে হলে সলিড, তারপর হলো এই যে ডিজিটেক, তারপর নর্সেট, হ্যাঁ এই তিনটা বা গার্ডেনার, এই তিন চারটা এলএনবি রয়েছে যেগুলো দিয়ে বঙ্গবন্ধু সি ব্যান্ডের সিগন্যাল ধরা যায়, অন্যগুলো দিয়ে ধরা যায় না। কেননা অন্যগুলোতে যে ফ্রিকোয়েন্সি ইনপুট যেগুলো 3.7 to 4.2, যেখানে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো নর্মালি অন্য অন্য এলএনবিতে এই ফ্রিকোয়েন্সিতে অন্য অন্য এলএনবি কাজ করে, কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে সিগন্যালগুলো সেগুলো এই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 4.5 to 4.8। তো বঙ্গবন্ধু স্যাটেলাইট যেহেতু এই 4.5 to 4.8-এর মধ্যে সবগুলো সিগন্যাল, সেক্ষেত্রে এই সলিড, ডিজিটেক, নর্সেট এগুলোতে আপনার এগুলো দিয়ে আপনার ই করতে পারবেন, দেখতে পারবেন। তাছাড়া অন্যগুলো দিয়ে হয় না। কেননা এই যে দেখেন এই যে প্যানারোমা, এই একটা এটাতে প্যানারোমা 15K, এটাতে যে ইনপুট ফ্রিকোয়েন্সি এটা কিন্তু ওই 3.7 থেকে 4.2, কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটে 4.5 থেকে 4.8-এর মাঝে চ্যানেলগুলো দেখানো হয়। সেক্ষেত্রে আপনারা প্যানোরামা দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট ধরতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের সলিড এলএনবি বা নর্থসেট এলএনবি বা ডিজিটেক এলএনবি বা গার্ডেনার এই যে কোনো একটি এলএনবি হলে ধরতে পারবেন। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট ছাড়া এশিয়াসেট 5-7 বা থাইকম বা ইন্টেলসেট, মানে 100 ডিগ্রি, 105 ডিগ্রি, 78 ডিগ্রি, 68 ডিগ্রি, 66 ডিগ্রি, এরকম যত স্যাটেলাইট আছে সবগুলোই আপনারা প্যানোরামা দিয়ে 3.7 to 4.8, 4.2 এই গিগাহার্টজ যে ইনপুট ফ্রিকোয়েন্সি আছে এগুলো দিয়ে আপনারা এই ধরনের এলএনবি দিয়ে ধরতে পারবেন। তো এই সি ব্যান্ড এলএনবির মাঝে সলিড, ডিজিটেক এগুলো বাংলাদেশে অনেক জনপ্রিয়। সলিড এর দাম আগে অনেক ছিল, এখন একটু কমে গেছে, 1200 থেকে 1100 টাকার মধ্যে। ডিজিটেকের দাম ওইরকমই 1200, নর্থসেটের দাম একটু বেশি 1500, আর গার্ডেনের দাম আরও বেশি, গার্ডেনের দাম বা 2500 বা 3000-এর মধ্যে পড়বে। তো এলএনবিগুলো সিঙ্গেল পোর্টের হয়, ডাবল পোর্টের হয়। তো আপনারা সিঙ্গেল পোর্ট এলএনবি ইউজ করলে যে কোনো একটা আপনারা ডিস্কে সুইচ লাগিয়ে চার পাঁচটা এলএনবি একটা ডিশে সেট আপ করে, এগুলো দেখেন 1, 2, 3, 4টা এখানে এলএনবি আছে, সবগুলো কেবল একসাথে গিয়ে একটা ডিস্কে সুইচে লাগিয়ে সেখান থেকে একটা রিসিভারে কানেকশন দিয়ে আপনারা স্যাটেলাইট ধরতে পারবেন। তো চ্যানেল সংখ্যা নিয়ে আলোচনা করলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সি ব্যান্ডে টোটাল 38টা চ্যানেল ফ্রিতে চলছে, সেখানে জিটিভি আর টি স্পোর্টস তার লক রয়েছে, বাকিগুলো চলতেছে। তারপরে 105 ডিগ্রি বা 100 ডিগ্রি এগুলোতেও প্রায় 100-এর উপরে চ্যানেল ফ্রি আছে, সেখানে আল জাজিরা বা বিবিসি আর্থ এগুলো, এছাড়া বাংলাদেশি চ্যানেল কিছু রয়েছে। তারপর 68 ডিগ্রিতে ইন্ডিয়ান ইন্ডিয়ান অনেক চ্যানেল ফ্রি রয়েছে, যেগুলো আপনারা সি ব্যান্ডে উপভোগ করতে পারবেন। 78 ডিগ্রিতে কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট বা অনেক ভালো চ্যানেল খেলা দেখার জন্য। তো সব মিলিয়ে সি ব্যান্ড আপনারা যদি কেউ ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের এককালীন কিছু খরচ লাগবে। যেমন একটা ডিশ, সাপোজ আপনি 6 ফিট একটা ডিশ কিনবেন, সেটার ক্ষেত্রে দাম, নতুন ডিশ কিনলে দাম পড়বে 6000 টাকা বা 5000 টাকা। একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট ধরার জন্য এলএনবি পড়বে পড়বে 1000 কি 1200 টাকা। নর্মাল অন্য অন্য এলএনবিগুলো যেগুলো প্যানারোমা সেগুলোর দাম 400 টাকা বা 500 টাকা এরকম। তারপর ডিশ কেনার পর কেবল, কানেক্টর, ডিস্ক, সুইচ, রিসিভার সব কিছু মিলিয়ে আপনাদের এককালীন 8 থেকে 9 হাজার টাকার বা 10 হাজার টাকার মধ্যে আপনার একটা সেট আপ হয়ে যাবে। তো আমি মনে করি সি ব্যান্ড যদি আপনারা ইউজ করতে চান, সেক্ষেত্রে বড় সাইজের ডিশ নেওয়া ভালো, সেক্ষেত্রে আপনারা 6.5 ফিট বা 8 ফিট নিয়ে ভালো হয়। তো আপনাদের যদি জায়গার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা 6.5 ফিট নেওয়ার চেষ্টা করবেন, বা সলিডের যে আছে একটা 4 ফিট, এই যেটা এটা অনেক ভালো।
তো এটা দিয়ে আপনারা বঙ্গবন্ধুর সাথে কিউ ব্যান্ডের যে কোনো টেলিন বিলেকে ডিডি ফিডিশ 98 ডিগ্রি চায়না সেট ধরতে পারবেন। তো এগুলো নিয়ে আমার একটা 119 বা 93 ডিগ্রি নিয়ে আমার আগে ভিডিও আছে, ওগুলো দেখলে বুঝতে পারবেন। ওগুলোতে ভিডিও স্যাটেলাইট ট্র্যাক করা আছে, কীভাবে ট্র্যাক করা করতে হয়, কী কী চ্যানেল রয়েছে, সবগুলো ডিটেলস আলোচনা করা আছে। তো এটা হলো সলিডেড সার্ফের একটা ডিশ, এই ডিশটাও অনেক ভালো, স্ট্রং এবং অনেক দিন টিকবে এরকম। তো এটা সলিডেড ডিশ, এটা হলো এই যে সংযোগের ডিশ, সংযোগের সয়াবিন ডিশ, এটা হলো বিদেশি একটা ডিশ, এটা 12 ফিট ডিশ। তো এই ডিশগুলো সি ব্র্যান্ডের জন্য অনেক ভালো ডিশ। তো আপনারা যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট ধরতে চান সেক্ষেত্রে 4 ফিট সবার নিম্ন নেবেন, 4 ফিট থেকে 6.5 ফিট হইলেই চলে। সেক্ষেত্রে সলিডের টেলিন বি সলিড সলিডের 4 ফিট ডিশ বা সংযোগের 4 ফিট ডিশ হলে চলে। তো এই হলো সি ব্যান্ড নিয়ে বিস্তারিত আলোচনা। তো যারা সি ব্যান্ড ইউজ করতে চান বা সি ব্যান্ড নিয়ে অনেক সমস্যায় সিগন্যাল ধরতে সমস্যায় পড়েন, সেক্ষেত্রে আমাকে আমার কমেন্টে জানাতে পারেন কী কী সমস্যা আপনারা ফেস করতেছেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর সি ব্যান্ড ডিশের 119 নিয়ে আমার আগে ভিডিও আলোচনা করা আছে, আপনারা সেটা সেটা দেখতে পারেন, ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই যারা স্যাটেলাইট লাভার রয়েছেন, স্যাটেলাইটের বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ থাকেন, তো তারা আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।